রাশিদার নাম, রাশিদার নাম। প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে একটা আশীর্বাদ, আর এই বিয়েটাই অস্মিত জীবনে অভিশাপ হয়ে এসেছে ঠাকুর। আর শুধু আমার নয়, তোমার অস্তিত্বের পরীক্ষা দিতে হবে, প্রমাণ করতে হবে তুমি শুধু সত্য, শিব আর সুন্দরের পক্ষে। অপলা রায়ের মতো ক্ষমতালোভী স্বার্থপর মানুষদের বোঝাতে হবে সত্যিকারের ভালোবাসা ভগবানের আশীর্বাদ। যাক, অস্মি তাহলে বিয়েটা মন থেকে মেনে নিয়েছে। ও যেন শেষ পর্যন্ত এভাবেই হাসি মুখে বিয়ে করতে যেতে পারে ভগবান। তুমি এসব কি করে বেড়াচ্ছ? হম, জয়টা রেখে দিয়ে এসো আর নিজের কাজ করো। আপনি এত চিন্তা করবেন না মা, আমি সব কাজ একদম ঠিক সময় করব। মানে? না, আসলে অস্মির বিয়েটাই তো মেন, তো আপনি যখন নিজে মুখে আমায় দায়িত্ব দিয়েছেন, আমি তো সেই দায়িত্ব পালন করবই। কেন কেন এরকম করলে তুমি? কিসেরা তো ভয় তোমার? অপলড়ায় আমাকে অপমান করে যে কথাগুলো বলেছে সেগুলো তো ভুল নয়। তোমার কি মনে হয় অস্মি তোমার মতো একটা মামুলি ফটোগ্রাফারকে ভালোবাসবে? হ্যাঁ, নিজের দিকে দেখো তুমি কে, আর দেখো এখানে যারা আছে তাদের সঙ্গে তোমার কোনো কম্পারিজন আছে কিনা। কি আছে আমার? কোন সাহসে আমি ভালোবেসেছি অস্মিকে? ও আমার সাথে বেরিয়ে এলেই বা কোন সুখটা আমি দিতে পারতাম ওকে? আমাকে আগে থেকে বলতে হবে যে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। হ্যাঁ অস্মি, এত তাড়াতাড়ি সব কিছু বলে দিলে মজাটাই শেষ হয়ে যাবে, তাই না? আমি কিছু জানি না, আমাকে কিন্তু বলতে হবে। বলো কোথায় যাচ্ছি। ওকে বাবা ওকে, আমরা মালদ্বীপ যাচ্ছি, বুঝলে? মালদ্বীপ, সি সাইড? ও গড, দেখো আমরা একটা হিল স্টেশনে যাব, সেখানে গিয়ে আমরা প্যারাগ্লাইডিং করব, স্কিং করব। অ্যাকচুয়ালি আমি আমার হানিমুনটা না খুব আনন্দ করে কাটাতে চাই, বোরিং না। এই অস্মি, সব কিছু রেডি হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এখন তুমি বলছো চেঞ্জ করতে। আমি কিচ্ছু জানি না, আমাকে হিল স্টেশনে নিয়ে যেতেই হবে, ব্যাস। ওকে বাবা ঠিক আছে, আমরা পাহাড়েই যাব। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, এখনই ফোনটা রেখে দেবে? আর একটু কথা বলো না প্লিজ। আমি শুধু এটুকুই ভাবছি আজকের সন্ধ্যাটা কখন আসবে। আর তো কিছুক্ষণ সময় বিকি, তারপরেই তো আমি ওনারা এসে গেছেন। ও আচ্ছা, আপনারা আসুন। দেখে চলতে পারো না আর কি? শোনো, এখানে না দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে কিচেনে চলো তো, কাজ আছে। অস্মিকে ফিকি নয়, দেবের হলুদ ছোঁয়াবো আমি। কিন্তু প্রিয়া, ও তো এখনো ফিরল না। তুমি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলে রাশি মুখার্জি,
তোমার সব কনফিডেন্স এবার আমি দুমড়ে মুচড়ে তছনছ করে দেব। দিদি ভাই, পিসিমণি বলেছিল না যে গায়ে হলুদ হবে? এই যে গায়ে হলুদ দেখো, এটা অশ্মিকে চটপট পাকিয়ে দিই, তারপর যা হবে। দাঁড়া, নিয়ম হচ্ছে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ মেয়েকে লাগানো হয়। এই হলুদ মাখানো না মাখানো তো সমান। আরে বাবা, যার সাথেই বিয়ে হোক না কেন, গায়ে হলুদ যে হবে সেটা তো আগেই কথা হয়েছিল, তাই না? আর তাছাড়া যদি বাঙালি বিয়ে তো হলুদ খেলা না হলো, তাহলে সেটা কিসের বিয়ে? ঠিক আছে, করো না, হলুদ তো বলছে শুভ করে দাও। আমরা একটু আমাদের এটা সেরে নিই, হ্যাঁ, তারপরে আপনাদের ওই গোলাপ জলটা আমরা করে দেবো। হ্যাঁ, আচ্ছা, করো করো করো, চলো করো করো, কি কথা করো। রাশিদার নাম, রাশিদার নাম।